হেলথ সেক্রেটারির মার ধরে আহত এক বেসরকারি নিরাপত্তা কর্মী। ঘটনার বিবরণে জানা যায় যে ওই বেসরকারি নিরাপত্তা কর্মী জিবি হাসপাতালে কর্মরত এবং ওই নিরাপত্তা কর্মীর ডিউটির সময় নাকি একজন হেলথ সেক্রেটারি এসে তাকে ডেকে নিয়ে যায় জিজ্ঞাসাবাদের জন্য। হেলথ সেক্রেটারি জানায় যে কিছু অক্সিজেনের জিনিসপত্র নাকি চুরি হয়ে গেছে। এ ব্যাপারে তাকে জিজ্ঞেস করার জন্যই নাকি তাকে বাইরে নিয়ে আসা হয় এবং তাকে প্রশ্ন করা হয় যে তার ডিউটিকালীন সময় এসব চুরির ঘটনা কী করে সম্ভব। সে কথার উত্তরে ওই গার্ড জানায় যে তার ডিউটির সময় নাকি এসব কিছুই ঘটেনি। একথা বলার সঙ্গে সঙ্গে তার গায়ে হাত তুললেন সেই হেলথ সেক্রেটারি। তারপর কিছুক্ষণ পর সেখানে কিছু অফিসাররা এসে সেই হেলথ সেক্রেটারিকে নিয়ে যায় ওই ঘটনার জায়গা থেকে। এই ঘটনার পরবর্তীতে সেই গার্ড এখন জিবি হাসপাতালে চিকিৎসাধীন। কেননা সে অভিযোগ করে জানায় ওর গায়ে হাত দেওয়ার পর নাকি ওর মাথায় প্রচণ্ড ব্যথা শুরু হয়েছে এবং এক কান দিয়ে নাকি ও ঠিক মতো শুনতে পাচ্ছে না। ল্যাপটপ, টিভি বা প্রিন্টার রিপেয়ার করতে হবে, এসি সার্ভিস করা হয়নি, ফ্যান চলছে না, ইলেকট্রিশিয়ান চাইছেন, তো তাহলে ঘরে বসে দক্ষ টেকনিশিয়ান পেতে এখনই প্লে স্টোর থেকে ডাউনলোড করুন ক্যাম্পারট্যাক দ্য সার্ভিস অ্যাপ। আমি স্যার জিবি হসপিটালের স্যার গার্ড স্যার ডিউটি আসলাম স্যার। আর স্যার ডিউটির সময় স্যার হেলথ সেক্রেটারি স্যার আয়া স্যার আমার ডাক দিছে, মানে ডাক দিয়ে জিগাইছে এখানে মানে চুরি হয়েছে আর কি, মানে অক্সিজেনের কিতা জানি চুরি হয়েছে স্যার, মানে বাইরে বার করছে আর কি। বার করার পরে কইছে আমারে মানে এটা কীরকমভাবে চুরি হইল, তোমরা গার্ড আসো তো কীরকমভাবে চুরি হইল কইছে স্যার। আমি কইছি স্যার আমি ডিউটিতে আসলাম এই সময় তো স্যার এগুলা কিছু হয়েছে না, কোয়ার পরেই স্যার আমারে মারছে স্যার, ফার্স্ট থাপ্পড় মারছে, তারপরে স্যার আমি একটু বেগ হয়েছি স্যার, পরে স্যার আবার আইয়া স্যার থাপ্পড় মারছে স্যার। হেলথ সেক্রেটারি স্যার স্যার এরপরে তো স্যার স্যার তারা আইসে স্যার, তারা কথা কইছে এরপরে স্যার আমার স্যার মাথা বেদনা আছে স্যার, কানও স্যার এখনো স্যার শুনতে একটু প্রবলেম আছে স্যার, মানে কানও শুনতে প্রবলেম, তাই স্যার ডাক্তার দেখাইছি তো স্যার একটু ঠিক হয়ে গেছিল গা স্যার। আবার স্যার কালকে মানে আবার বেশি হয়ে গেছে তো মানে কালকে আয়া আবার ভর্তি হয়েছি স্যার। তোমার নাম কি স্যার? নব কুমার সিংহ স্যার। নব কুমার সিংহ ধর্মনগর স্যার। কতদিন ধরে জিবি হসপিটালে তুমি সিকিউরিটি কর্মরত? 2 মাস হয়েছে স্যার। তোমার মারছে কবে? 17 তারিখ স্যার। তুমি ডাক্তার দেখাইছো কবে? মানে স্যার 17 তারিখ ওই স্যার দেখাইছি স্যার, তারপরে স্যার মাথা বেদনা আসলো স্যার ঠিক হয়েছে না স্যার, তারপরে স্যার মানে দেখা যা স্যার গেছি আমি আমার রুমে স্যার, তারপরে একটু ঠিক হয়েছে দেখিয়া স্যার আমি ডিউটিতে আইসি কালকে, আবার পরে স্যার আবার স্যার মাথা ঘুরাইয়া স্যার পড়ে গেছি, তারপরে স্যার তারা মানে লইয়া আইসে লইয়া আবার পরে স্যার এখন ভর্তি আছে স্যার। মারার পরে স্যার না স্যার এসে করার স্যার সময় পাইছি না স্যার, আর স্যার আমার লোক কোথায় কইতো না স্যার কই স্যার। যে সময় তোমাদের মারছে তুমি কি একই আসিলে না অন্য সিকিউরিটি গার্ডও আসিল? সিকিউরিটি গার্ড স্যার আসিল না স্যার, এখানে এমনি মানুষ আসলো স্যার। আর লোকটাতে তোমার মারধুপ করছে ওনার সঙ্গে কে কে আসিল? ওনার সঙ্গে আরও অফিসার 1-2 জন আসলো স্যার। তোমাদের সুপারভাইজার বা তোমাদের কোনো অফিসার আসিল না স্যার? ঘটনাটা কোন জায়গাতে? ঘটনাটা ট্রমা সেন্টারের এইখানে স্যার, এক্সরে সামনে। এখন তোমার মানে শারীরিক কী সমস্যা হয়েছে? শারীরিক স্যার মাথা স্যার বেতালা বেদনা করে, আর স্যার কানও শুনতে স্যার একটু প্রবলেম, কানের ভিতরে আওয়াজ করে স্যার।